বাঁশি বাজাচ্ছে কেমন করে গো হাতে বাঁশি নিয়ে নয় তবে সিঙ্গাবেন মুরলিক বদনে উচ্চারণ করছি আচ্ছা বাবা আমরা যদি বাঁশির সুরটা যদি মুখে বলতে যাই কি হয়ে যাবে বলুন তো বাঁশির সুর যদি মুখে সুরটা বাজাতে যাই কি হবে শীষ দেওয়া হবে না তা আপনারা কি শীষ দেন মাইরা মুখে শীষ দেন কি করে দেবেন মনে করুন কোনো ভদ্রবাড়ি ছেলে মেয়েরা কি মুখে শীষ দিয়ে কথা বলে আর দেখবেন কোনো অনেক উদ্ভট ছেলেরা আছে যারা রাস্তায় যেতে যেতে যেমন মুখে শীষ দেয় হয় না অনেক ছেলেরা আছে দেখবেন রাস্তায় চলতে চলতে শীষ দিচ্ছে তদ্রু কোন ভালো বাড়ির ছেলে মেয়েরা কোন শিক্ষিত ছেলে কিন্তু মুখে শীষ দেয় না কিন্তু বাবা আজ গৌরাঙ্গ মহাপ্রভু সেই সিঙ্গাবেনু যখন বদনে উচ্চারণ করতে গেল তখন শীষ হয়ে যাচ্ছে বাবা তত্র ভক্তগণ বলছে প্রভু এমন ভাবে বিবর হলো কেন আজ প্রভু বদনে সিঙ্গাবেনু হরে হরে নিতাই গৌর বেমানন্দে হরি ও হরি হরি ও তাই আজ সুরধ্বনি তীরে দাঁড়িয়ে যেই না প্রভু এমন ভাবে হৃদয় ভক্তগণ মনে মনে চিন্তা করলো বাবা নিশ্চয়ই আজ প্রভু কোনো মহাভাবের উদয় হয়েছে তাই সিঙ্গাবেনু মুরলিক আজ বদনে উচ্চারণ করছে তাই আজ সেই গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে সাথে করে সবাইকে বলছে ওরে আর বিলম্ব নয় আজ আমরা সুরধ্বনি তীরে একটা নতুন খেলা খেলব কি খেলা হরি নামের খেলা আচ্ছা বাবা এই কিছুদিন আগে আপনার আমাদের বিশ্বকাপ খেলা হয়েছে তাই না যে বিশ্বকাপ খেলায় আর্জেন্টিনা জয়ী হয়েছে বাবা তা আপনারা কারা কারা আর্জেন্টিনা সাপোর্টে ছিলেন হাত তুলুন তো আর্জেন্টিনা সাপোর্টে কারা ছিলেন বাবা আর ব্রাজিলের সাপোর্টে কারা ছিলেন হাত তুলুন বাবা বাবা মায়েরা খেলা দেখেছেন খেলা দেখেন আপনারা খেলা দেখার বাবা বাবা খুব সুন্দর তা বাবা এই যে খেলাটা হয়েছে বিশ্বকাপ যে খেলা এই খেলাটাতে প্রচুর প্রচুর ছেলে মেয়েরা বাবা অনেক কিছু ব্যয় করে খেলাটার জন্য বাবা ব্যয় করেছে যাদের দুটো খাবার পয়সা নাই তারাও কিন্তু এই খেলার জন্য বড় বড় বাজি কিন্তু রেখেছে তাহলে এই যে খেলাটা হলো বিশ্বকাপ খেলা এটা কি কোনো বিশেষ খেলা কোনো বিশেষ খেলা একটা আর্জেন্টিনার মানুষ আর একটা অন্য দেশের মানুষ তা মানুষে মানুষে যদি খেলা খেলে সেটা কি কোনো বিশেষ খেলা বাবা না মানুষে মানুষে খেলতেই পারে এই যেমন একটা সাপ সাপের সাথে যদি সাপের খেলা হয় সেটা কি বিশেষ খেলা না কিন্তু সাপের সাথে যদি বেজির খেলা হয় তাহলে কিন্তু বিশেষ খেলা জীবন মরণের খেলা তত্র আজকে মহাপ্রভু সুরধ্বনির তীরে যে খেলাটা খেলছে যেটা হচ্ছে হরি নামের খেলা এটা কিন্তু বাবা একটা বিশেষ ধরনের খেলা কারণ এই হরি নামের খেলা হচ্ছে বাবা ভক্তির সাথে ভগবানের খেলা আত্মার সাথে পরমাত্মার খেলা যে খেলার নাম ভক্ত ভগবানের হরি নামের খেলা সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দর আনন্দ সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাসী অভিরাম সভারি আনন্দ গৌরীদাসী অভিরাম সভারি আনন্দ গৌরীদাসী অভিরাম সভারি আনন্দ বাহুতুলি গড়া তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি আনন্দ বিবর বেল নদিয়া রমণী বাহু তুলে বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি আনন্দ বিবর হল নদিয়া রমণী আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে প্রেমানন্দে বাহু তুলে আনন্দ আর ধরে না রে ওমা প্রভু আজ প্রভু সুরধ্বনির তীরে বাবা আনন্দ করছে তা আমরা কি আনন্দ করব না
चले जाब मा अखिलदार बसा बस दूरे नई एक दूरे टूक चले जाब एमा कीर्तन जो सुनते बस कृपा कर कीर्तन गाने को आन कथा कुकथा को जिन कथा बोलें ना कारण जान आज के जे आसने अपनारा बसे आबा ये आसने नाम कि आसनटार नाम कि धामेर नाम बोलिने धाम तो वृंदावन किन्तु जे आसनटाते बसे आछेन एई आसनेर नाम होच्छे बाबा ब्यास आसन। ब्यास आसने बसे कारा कीर्तन शुने आमी आपनारा ना एत योग्यता तो आमादेर हई नाई। ब्यास आसने बसे कीर्तन शुने ब्रह्मा विष्णु महेश्वर आजके सेई आसने बसार योग्यता आमरा पेयेछि ता कृपा करे योग्यताटा जखन पेलेन हेलाई जेनो योग्यताटा नष्ट करबेन ना पथिक रास्ताय चलते चलते क्लान्त हये गेछे पथिक माने जारा रास्ताय चलछे एबार अनेक दिन अनेक क्षण चलते चलते दो तीन घंटा चलते चलते क्लान्त हये पड़ेछे एबार मने मने चिंता करछे एत क्लान्त हये गेछे शरीरटा एकटु जदि कोथाओ ठंडा बातासेर मध्ये बसते पेतम बड़ भालो हतो। जेई ना बाबा एई कथा चिंता करछे देखछे सामने एकटा बड़ वृक्ष रयेछे ओ भाईरा मन दिये शुनबेन आमी किन्तु परे प्रश्न करब एई कथाटा बलार पर एबार बड़ वृक्षेर डाले नीचे बसे पथिक अमनी बसे जेई ना बसे बाबा ओई बतास आस्ते आस्ते पवन पवन बतास बोइछे और बतासे ओई पथिक मने मने चिंता करछे कि शांति एतक्षणे मने हच्छे शांति पेलाम किन्तु शांति तो पेलाम ठंडा बतास पाच्छि एखन जदि एकटु ठंडा जल पेतम बड़ भालो हतो। देखबेन बाबा आमादे चलती भाषाय एकटा कथा आछे जे कलिकालेर मानुष खेते पेले सुते चाय खेते पेले घुमाते चाहिए कथा आछे ना बाबा बाक्ये जे ए जुगेर मानुष जत आराम खोजे जत आराम पाए आरो चिंता करे आमी आरो किसे आराम पाबो आरामेर जुग हये गेछे तो ताई पथिक मने मने चिंता करछे एकटु जदि ठंडा खाबारे जल पेतम बड़ भालो हतो। जेई ना चिंता करेछे बाबा एमन समय देखछे गाछेर उपर थेके एकटा सुंदर माटिर कलसी नेमे आसे जेई ना माटिर कलसी जलटा देखेछे पथिक बोलछे उफ एतक्षणे आरो शांति पेलाम एई बोले बाबा कलसी थेके जलटा बाबा पान करलो। एबार जल पान करार पर मने मने चिंता करछे जल तो पान करलाम एबार जदि एकटु खेते पेतम एकटु जदि खाबार पेतम ताहले खूब भालो हतो। जेई ना बाबा मने मने चिंता करलो एमन समय गाछ थेके सुंदर सुंदर भालो भालो फल मिष्टि नेमे आसे पथिक एबार सुंदर फल मिस्टी गुलो खेलो बाबा और देखें आमरा जतक्षण ना खेये थाकि ततक्षण ठीक किन्तु जखन एक बार पेट भर्ती हये जाए तखन कि हय घुम घुम भाव एरपर पथिकेर घुम एसे उफ एबार जदि एकटु घुमाते पेतम खूब भालो हतो किन्तु एई गाछेर तलाय माटिर नीचे कि शोया जाय गो एकटा जदि भालो खाट बिछाना पेतम तुले जेईना घुमाते जाबे एमन समय चिंता करछे दाड़ाओ आमी तो बाड़ीर मध्ये नेई आमी तो आछि गभीर जंगले अच्छा बला तो जाए ना आस्ते बला तो जाए ना आमी जदि एखन एई बिछानार मध्ये घुमिए थाकि आर जदि जंगल थेके एकटा बड़ बाघ एसे आमाय जदि खेये नाय जेई ना बाबा बाघेर कथा चिंता करलो ओमनि एकटा बड़ बाघ एसे पथिकके खेये गेल केन हलो बाबा एगुलो
লোভে পাপ পাপে মৃত্যু তো আছেই এক নম্বর দু নম্বর জানেন যে গাছের তলায় পথিক বসে চিন্তা করছে যে গাছের তলাতে বসে আছে সেই গাছটা অন্য কোন গাছ নয় সেই গাছের নাম হচ্ছে বাবা কল্পতরু বৃক্ষ ওই কল্পতরু বৃক্ষের তলায় বসে আপনি যা চিন্তা করবেন আপনি তাই পাবেন দেখুন পথিক জলের চিন্তা করেছে জল পেয়েছে কিমা পেয়েছে তো খাবারের কথা চিন্তা করেছে খাবার পেয়েছে বিছানার কথা চিন্তা করেছে বিছানা পেয়েছে আবার বাগের কথা চিন্তা করেছে বাগের পেটেও চলে গেছে তাহলে কল্পতরু বৃক্ষের তলায় বসে যা চিন্তা করবেন তাই পাবেন তদ্রূপ বাবা আপনারা যে গাছের তলায় বসে আছেন সেটার নাম হচ্ছে হরিনাম কল্পতরু বৃক্ষ এই হরিনাম কল্পতরু বৃক্ষে ও মা এই হরিনাম কল্পতরু বৃক্ষের তলায় বসে আপনি যদি সংসারের কথা চিন্তা করেন আপনি সংসারই পাবেন ভগবানকে পাবেন না এই হরিনাম কল্পতরু বৃক্ষের তলায় আপনি যদি বন্ধু বান্ধবের কথা চিন্তা করেন শুধু তাদেরকেই পাবেন আপনি ভগবানকে পাবেন না তাহলে কল্পতরু হরিনাম কল্পতরু গাছের তলায় যখন একবার সবাই বসেছেন একটাই চিন্তা রাখবেন সেটা হচ্ছে কৃষ্ণ 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 তাহলে আপনি কৃষ্ণ পথে মতি হবেন কৃষ্ণ প্রাপ্তি হবেন হৃদয় তাই আজকে রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী করতে করতে বিভর হয়ে গেল এইদিকে যিনি গোষ্ঠলীলার পদ আস্বাদন করলেন তার নাম আমরা একটু স্মরণ করব তার নাম হচ্ছে বাবা পদকর্তা বাসুদেব ঘোষ আহা বাসুদেব ঘোষে কহে মনের হরি সে মনের হরি লীলা গোড়া চালু করিলা প্রকাশে বাবা গোষ্ঠলীলার পদ যিনি আস্বাদন করলেন যার নাম হচ্ছে পদকর্তা বাসুদেব ঘোষ এবার বলি এই বাসুদেবের কথা শুনেছেন আপনারা ও বা বাংলাদেশের ভক্ত তো আমরা বাংলাদেশে প্রচুর ভক্তের কথা জানি ভারত দেশে বিদেশে প্রচুর ভক্তের কথা জানি কিন্তু এমন কোন ভক্তের কথা শুনেছেন যে ভক্ত জীবন্ত সমাধি নিয়েছিলেন গৌর হরির হাতে কে বলুন তো হরিদাস জীবন্ত সমাধি নিয়েছিলেন না জীবন্ত সমাধি কিন্তু নেয়নি প্রভুর কোলে নির্জন হয়েছে তারপর ওই মৃত অবস্থায় তো প্রভু সমাধি দিলেন জীবন্ত অবস্থায় বেঁচে থাকতে বেঁচে থেকে মহাপ্রভুর হাতে নিজে জীবন্ত সমাধি নিলেন কে জানেন বাবা জানেন না আসলে কি জানেন আমরা এই কলিকালে কীর্তন মানেই জানি বাবা যে কীর্তনী এখন দুটো ভজন গান করবে আমরা একটু আনন্দ করবো এই নামই কীর্তন আসলে কি এটা কীর্তন কীর্তন না তাহলে দেখুন যার কথাটা আপনারা অজানা রেখে দিয়েছেন তাকে কিন্তু আপনারা সবাই চেনেন সবাই জানেন যার নামই হচ্ছে পদকর্তা বাসুদেব ঘোষ যে বাসুদেব ঘোষ এই গোষ্ঠলীলার পদ রচনা করেছেন যে বাসুদেব ঘোষ রাসলীলার সূচনা করেছে রাসলীলার পদ লিখেছে বাবা এই বাসুদেব ঘোষ অনেক অনেক গৌর হরির লীলা বাবা নিজ চোখে দর্শন করে পদকর্তা পদ লিখেছেন কিন্তু আমরা তার জীবনীর কথা বাবা কেউ জানি না কথা বাবা আমরা কেউ অজানা করে রেখে দিয়েছি কিন্তু মহাজন বলেছেন ওরে অজানায় আছে যাকে জানিতে হবে তাকে না জানিলে শেষকালে যেতে হবে যমলোকে আমরা যাকে অজানা করে রেখে দিই তাকেই যদি আমরা একটু ভালো করে বাবা চিনতে পারি দেখবেন তার ভিতরে আপনি রত্ন খুঁজে পাবেন আর সেই রত্ন খোঁজার জন্যই বাবা এই হরিকীর্তনে আসা এই রত্নটা পাওয়ার জন্যই তো কীর্তন আসরে আসা আজ একটু এই একটা রত্নের কথা আস্বাদন করো যার নাম হচ্ছে পদকর্তা বাসুদেব ঘোষ এই বাসুদেব ঘোষ ছিল বাবা গৌরাঙ্গ মহাপ্রভু যা যা লীলা করেছে সব লীলা নিজের চোখে দর্শন করে প্রভুর পদ লিখেছে মানে ওই দর্শন করে নিজে নিজে পদ লিখেছে যে পদ আস্বাদন করে আমি আপনারা বুঝতে পাচ্ছি যে গৌরাঙ্গ মহাপ্রভু গোষ্ঠলীলা করেছে আমরা কি নিজের চোখে দেখেছি এই গোষ্ঠলীলা দেখি নাই তাহলে প্রভু সেই পদকর্তা পদের মাধ্যমে আমরা জানছি প্রভু এই লীলা করেছে
জানেন বাবা, যখন মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, ওই সন্ন্যাস নিয়ে প্রভু কিন্তু চিরদিনের জন্য চলে যায়, আর কিন্তু বাবা নদিয়ায় ফিরে আসে না। মাঝে কিন্তু আরেকবার এসেছিল বাবা শান্তিপুরে, কখন বলুন্দ, বিষ্ণুপিয়াকে দেখবার জন্য। এবার বিষ্ণুপিয়াকে দেখবার জন্য যখন মহাপ্রভু শান্তিপুরে এলো, আর প্রভু যে ওই যে ফিরে গেল বাবা, আর এই ধরা ধামে এলো না, চিরদিনের জন্য ওই নীলাচলে নিজের নির্জন করে। এরপর যখন শেষবারের মতো যখন প্রভু ওই আমাদের শান্তিপুরে আসছে বিষ্ণুপিয়াকে দর্শন করবার জন্য, এমন সময় প্রভু মনে মনে চিন্তা করছে যে আমি তো চলেই যাব, আর কখনো ভক্তের কাছে ফিরে আসব না, তাই যাবার আগে আমি আমার বাসুদেব ঘোষের সাথে দেখা করে যাব, কারণ সে যে আমাকে ছাড়া আর কিছু জানে না, সে যে দিবারাত্র আমার লীলা আস্বাদন করে, আমি যদি তাকে না দেখে চলে যাই তাহলে আমার ভক্ত বড় কষ্ট পাবে। এই বলে প্রভু আমার সেই বাসুদেব ঘোষকে দেখবার জন্য আজ প্রভু কি করছে, বাসুদেবের মন্দিরে আসছে, মানে আশ্রমে। হ্যাঁ, যেই না প্রভু আসছে, বাসুদেব ঘোষ কিন্তু বাবা বুঝতে পারলো। সবসময় মেশে তো বাবা দেখবেন, আপনি যদি কারোর সাথে সবসময় মেশেন তার মনের কথাটা কিন্তু আপনি ঠিক বুঝে যাবেন। বাসুদেব ঘোষ বুঝতে পেরে গেছে যে প্রভু যে এই আসবে আমার সাথে দেখা করতে, আর কোনো দিন আমরা প্রভুকে দেখতে পাব না, শেষ বিদায় নিয়ে প্রভু সবার চোখে ফাঁকি দিয়ে চলে যাবে। এই বলে সেই বাসুদেব ঘোষ কি করলো জানেন? ওই বাসুদেব ঘোষ আশ্রমের শিষ্যদেরকে বলছে, ওরে আর বিলম্ব নয়, তোরা একটা কাজ কর। কি কাজ? না, আমার জন্য একটা 10 হাতের গর্ত খুঁড়ে রাখ। 10 হাতের গর্ত? ও গুরুদেব, 10 হাতের গর্ত নিয়ে কি হবে? ওরে হবে রে হবে, 10 হাতের গর্তটা খুঁড়ে দাও। আজ আশ্রমে বাবা 10 হাতের গর্ত একটা খুঁড়ে রেখেছে। এইদিকে মহাপ্রভু গেছে বাসুদেবের মন্দিরে, বাসুদেবের আশ্রমে যেই না মহাপ্রভু প্রবেশ করেছে, বাসুদেব আজ প্রভু আমার ডাকছে, বাসু, ও বাসু। প্রভু আপনি এসেছেন, প্রভু আপনি এসেছেন। এই বলে ওই দেখুন প্রভু আমার দাঁড়িয়েছে, আর বাসুদেব ঘোষ আস্তে আস্তে প্রভুর কাছে যাচ্ছে। প্রভু আপনি এলেন, আমি তো জানতাম আপনি আসবেন। এবার সত্য কথা বলুন তো, আপনি যে আমার কাছে এসেছেন কিসের জন্য এসেছেন? কেন বাসু, আমি এই রাস্তায় চলে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাব, তার জন্য এলাম। প্রভু মিথ্যা কথা কেন বলছেন, সত্য কথা বলুন, আপনি কিসের জন্য এলেন? সত্যি বলছি বাসু, আমি শুধু তোকে দেখবার জন্য এসেছি রে। প্রভু সবার চোখে আপনি ফাঁকি দিলেও এই বাসুর চোখে যে ফাঁকি দিতে পারবেন না, আমি জানি আপনি আমার কাছে কিসের জন্য এসেছেন, আমি জানি, কারণ আপনি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবেন, আর কখনো আমাদের কাছে ফিরে আসবেন না, তাই শেষ বিদায়ের কথাটা জানাবার জন্য এলেন আমার কাছে। তবে শুনে রাখুন প্রভু, একটা ছেলে মেয়ের কর্ণে যদি মা বাবার মৃত সংবাদ পৌঁছে যায়, সেই মুহূর্তে সেই ছেলে মেয়েরাই বুঝতে পারে মা বাবা হারার দুঃখ কষ্টটা কি। হে দয়াময়, আমি সেই ছোটবেলার থেকে মা বাবাকে হারিয়েছি, আমার একমাত্র আশা ভরসা হচ্ছেন আপনি, আর আজকে যদি আপনি আমাকে ছেড়ে চলে যান, আমি কাকে নিয়ে বাঁচব,
আমি কাকে কৃষ্ণ কথা বলবো, কে আমায় ভালোবেসে জড়িয়ে ধরে বলবে? বাসু, হ্যাঁ রে বাসু, আমি বলছি খোকা, আমি কোথাও যাব না রে, আমি কোথাও যাব না, আমি শুধু তোকে দেখবার জন্য এসেছি রে। তাহলে প্রভু, যদি আমাকে দেখবার জন্যই আপনি আসেন, আমি কখনো আপনার কাছে কিছু চাইনি, কোনোদিন কিছু চাইনি আপনার কাছে, কিন্তু আজকে আজকে একটা জিনিস চাইবো, আপনি কি আমায় দেবেন প্রভু? বল কি জিনিস বাসু? প্রভু, আমি না আমার জন্য একটা 10 হাতের গর্ত খুঁড়ে রেখেছি। 10 হাতের গর্ত কি হবে রে বাসু? ও প্রভু, জানেন আমার বহুদিনের ইচ্ছা, আমি নতুন বস্ত্র পরব, আমি তিলক আনিক করব, আর ওই 10 হাতের গর্তের মধ্যে গিয়ে বসব। আর আপনি কি করবেন জানেন? আপনি ওই মাটির ওপরে থেকে এক মুষ্টি মাটি নিয়ে বলবেন, বাসু আমি তোকে জীবন্ত সমাধি দিলাম। কি বলছিস বাসু? আমি ভক্তের লাগি জগতে ধরাধামে এসেছি, আর সেই ভক্তকে আমি জীবন্ত সমাধি দেব। ভক্ত বেঁচে থাকতে আমি তাকে সমাধি দেব, এটা যে আমি পারবো না খোকা, আরে বাসু এটা যে আমার দ্বারা সম্ভব নয়। প্রভু, আমি যখন কিছু চেয়েছি আপনাকে দিতেই হবে, আমি জানি না দিতে হবে আপনাকে। এই বলে আজ বাসুদেব ঘোষ নতুন বস্ত্র পরেছে, তিলক আনিক করেছে, প্রভুর চরণে শেষ বিদায় করে বলছে, প্রভু হয়তো বেঁচে থাকতে আমি আপনার সাথে ভবপারে যেতে পারবো না, তাই আপনি আমায় সমাধি দিন, যেন আমার আত্মা আপনার সাথে চিরসঙ্গী হয়ে যেতে পারে। প্রভু আমার, আজ যেই না বাসুদেব ঘোষ ওই গর্তের মধ্যে গিয়ে বসেছে, আজ প্রভু এক মুষ্টি মাটি নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, ওরে বাসু আজ আমি তোকে জীবন্ত সমাধি দিলাম। যেই না এক মুষ্টি মাটি ফেলে দিল, আশ্রমের ভক্তরা আরো মাটি ধামা চাপা দিয়ে বাবা বাসুদেবকে জীবন্ত সমাধি দিল। প্রভু, এইভাবে প্রভু একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে ওই সমাধিটাকে আগলে রেখেছে, এক ফোঁটা জল পর্যন্ত প্রভু গ্রহণ করে না। 3 দিনের বেলায় সেই প্রভু আমার সমাধিটাকে ধরে বলছে, বাসু তুই ভালো আছিস বাবা? যেই না বলেছে ভালো আছিস বাবা, অমনি মহাপ্রভুর চোখের জল মাটি ভেদ করে বাসুদেবের মাথায় গিয়ে পড়ল, আর সেই কপ্পর থেকে বাবা সমাধি থেকে আজ বাসুদেব ঘোষ উত্তর দিচ্ছে প্রভু, বলে প্রভু গো আমি প্রভু গো আমি ভ
জীবন দাদা আমার অনেক কীর্তন ছেড়েছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টিন লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন বাউল গান কবি গান শব্দগান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ কীর্তন মিডিয়া টিন এখানে সাবস্ক্রাইব করলে সকল কীর্তন পাবেন আপনারা কীর্তন মিডিয়া টিন জয় রাধে হরি কৃষ্ণ হরি বল সামনে যিনি ভিডিও করছেন তিনি হলেন কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মের
যত বড় বড় কীর্তনিয়া আছে সকল কীর্তনিয়াদের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন দাদা চ্যানেলটি অতি তাড়াতাড়ি যেন পপুলারিটি হয়, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।